দেখুন, এবার আমি পার্ট থ্রিতে কী করবো দেখুন। আমি এখানে আগে মোবিল চেম্বারে নাকটাকে লাগিয়ে দেবো ভালো করে আঠা দিয়ে, তারপর ক্লাস সাইড সেটিং করে এটা সেটিং করছি। দেখুন মোবিল চেম্বারে নাকটা লাগাচ্ছি, অবশ্যই কিন্তু ভালো করে, আমি যেমন পেট্রোল দিয়ে ওয়াশ করে নিচ্ছি পেট্রোল দিয়ে ওয়াশ করে নেবেন। বাইরে হয়তো ময়লা আছে কিন্তু ভিতরে এক ফোঁটা ময়লা থাকবে না। বাইরেটা আমি পরে ধেবো সুন্দর করে, আমি এখানটা ভালো করে মুছে নিয়ে আমি এখানে নাকটা লাগিয়ে দেবো। দেখুন স্প্রিংয়ের সরু দিকটা এখানে হবে, আর এই যে ফিল্টার যে জালিটা আছে জালিটা এখানে, আর সরু দিকটা এখানে আমি এই হবে। দেখুন এখানটা ভালো করে ক্লিয়ার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। দেখুন নাকটা অভিয়াসলি খারাপ আছে, চেঞ্জ করবো বলে মানুষের আর্থিক অবস্থার জন্য। দেখুন আমি এটাকে লাগাচ্ছি, দেখুন একটা প্যাকিং নেই বলে আমি এখান থেকে একটা প্যাকিং আমি কেটে বার করে নিয়েছি, আমি মাপ দিয়ে প্যাকিংটাকে তৈরি করে দিচ্ছি। দেখুন আমি প্রথমে প্যাকিংটাকে একটা মাপ দিয়ে নিয়েছি, দেখুন আমি ওদিকের প্যাকিং কেটে লাগিয়ে দিয়েছি। সেমভাবে এদিকের আমি এটা তো ধরেছি, আর ওদিকেটা ছিল না বলে আমি কেটে তৈরি করে লাগিয়ে দিলাম আপনাদের দেখালাম। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। একটা ভিডিও বানাতে বহুত কষ্ট হয় গরমে। সবসময় কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন, অবশ্যই বাইরে ময়লা থাকে থাক, ভিতরে যেন এক ফোঁটা ময়লা কোনো রকম না যায়, বালির গুঁড়ো টুকরো কোনো রকম না যায়। দেখুন ভালো করে আঠাগুলো লাগাবেন। ফ্রিডম বারবার বলছি, ফ্রিডম গাড়ি কিন্তু প্রচণ্ড লিক করে, ফ্রিডম কিন্তু প্রচণ্ড লিক করে গ্যাস্ট্রিকের জন্য। গ্যাস্ট্রিকের আঠা যদি ঠিকভাবে না পড়ে, কেন আমাদের অন্য গাড়িতে আঠা দিতে লাগে না, গ্রিস দিয়ে বসালে হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতা করে, কিন্তু এই গাড়িটা প্রচুর পরিমাণে লিক করে যার কারণে এত আঠা দেয়। দেখুন প্রতিটা প্যাকিং আমি ভালো করে লাগিয়ে দিলাম। দেখুন আমি এখানে একটা গিয়ার চেঞ্জার নিয়ে নিয়েছি, আমি চেঞ্জারটাকে ঢুকে দিচ্ছি। দেখুন আমি চেঞ্জারটাকে আরেকবার তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখবো চেঞ্জারটা ঠিক আছে কিনা। হ্যাঁ চেঞ্জার এখানে আটকে আছে, দেখুন এটি চেঞ্জার এখন আটকে আছে আমার। আমি হাউজিংয়ের বুস তো লাগানো আছেই, আমি হাউজিংটা এখানে ভালো করে বসিয়ে দিচ্ছি। হাউজিং যদি জাম আছে, দেখুন আমি প্লেটটাকে এবারে বসিয়ে দিচ্ছি। আমি ভালো করে একটু নতুন মোবিল দিয়ে, পুরনো ক্লাস রেট নতুন মোবিল দিয়ে আমি ভালো করে। কিন্তু সবার আগে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু পরিষ্কার করে যে প্রতিটা অয়েল সেল কিন্তু চেঞ্জ করে নিচ্ছি, অবশ্যই অয়েল সেলগুলো চেঞ্জ করে নেবেন। অয়েল সেলগুলো আমি দেখালাম না, প্রতিটা অয়েল সেল কিন্তু অবশ্যই চেঞ্জ করবেন, নাহলে কিন্তু মোবিল লিক করবে। দেখুন ক্লাস প্লেট সেট হয়ে গেছে, বা দেখুন আমি সেন্টারটাকে লাগাচ্ছি, ক্লাস সেন্টার। দেখুন বসে গেছে, দেখুন প্লেটটাকে আমি বসিয়ে দিলাম ভালো করে, ক্লাস প্লেট পুরো বসিয়ে দিচ্ছি। আমি সুবিধার দুটো নাট ধরে নিয়েছিলাম, আমি প্লেটটাকে পুরো বসিয়ে দিচ্ছি। একটা প্লেট ওপরে দিচ্ছি, তিনটে প্লেট নিচে ঢুকে দিচ্ছি। দেখুন আমি ক্লাচের নাট টাইট করে নিয়েছি, চারটি স্প্রিং আমি এখানে বসিয়ে দিচ্ছি।
অবশ্যই পরিষ্কার কাপড় রাখুন হাতে, প্রতিটা মাল ধোয়ার পরে পেট্রোল ওয়াশ করার পরে লাগানোর সময় একটা করে মুছে নেবেন। দেখুন চারটে বাসন করে মা দেখুন ফুল আমি কমপ্লিট করে দিয়েছি। এবার দেখুন আমি গাড়ির ইঞ্জিনটা গাড়িতে তুলে দিচ্ছি। দেখুন আমি ইঞ্জিন ওপরে তুলে নিয়েছি, আমি একটা নাট গলিয়ে দিয়েছি, দ্বিতীয় নাটটা দেখুন এখান থেকে আমি অ্যাক্সেল নাটটা গলিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি এখানে ঘাটটাকে লাগাবো। দেখুন এই যেহেতু গাড়িটা সার্ভিসিং হবে, দেখুন আমি নাটগুলো ভালো করে টাইট করে দিচ্ছি। দেখুন নাটগুলোকে ভালো করে টাইট করে দিচ্ছি আমি সুন্দর করে। এটাকে আমি লাগিয়ে দিচ্ছি যেভাবে ছিল। দেখুন চেনটা আমি লাগিয়ে দিলাম। দেখুন চেনের স্পকেটে দাঁতা দিয়ে ঘাটটাকে আটকাবো আমি। দেখুন আমি ভালো করে আঠা দিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে প্যাকিংটাকে ভালো করে বসিয়ে দিলাম। প্যাকিংটাকে ভালো করে বসিয়ে দিলাম। দেখুন আমি এবার এই গ্লাস সাইডের কভারটাকে ভালো করে প্যাকিং দিয়ে লাগিয়ে নেব। এখানে প্যাকিংটা দেখেছি, এখানে প্যাকিং দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। প্যাকিং আমি লাগিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি বিয়ারিংটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিলাম। দেখুন এখানে একটা স্প্রিং দিয়ে আমার একটা চাপা একটা ক্লাম থাকে, এটা যেন চেপে যায় এরকমভাবেই লাগাতে হবে। আমি লাগিয়ে দিলাম। দেখুন এবার চেম্বারটাকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা নতুন মোবিল ফিল্টার নিয়েছি, এখানে খুলে নিয়েছি আমি। দেখুন মোবিল ফিল্টারের মধ্যে মোবিল এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি মুতুলের এক লিটার মোবিল আমি মধ্যে ঢেলে দিলাম মুতুল। দেখুন আমি পাদানি লাগিয়ে দিয়েছি ফুটরেস। এবার দেখুন সাইলেন্সারটা লাগাবো এখানে আমি। সাইলেন্সারটাকে নিয়েছি, সাইলেন্সারটা লাগাবো। তার আগে সাইলেন্সারের মুখের গ্যাস কিটটাকে লাগিয়ে দিচ্ছি আমি। দেখুন এই যে গ্যাস কিট,
গ্যাসকিটটাকে আমি এখানে ঢুকিয়ে দিলাম। দেখুন আমি এখানে সাইলেন্সারের নাট দুটো লাগিয়ে দিচ্ছি, 10 নম্বর দুটো নাট। এই যে দেখুন সাইলেন্সার আমি ভালো করে টাইট করে দিয়েছি। এবারে দেখুন এখানের এই 12 নম্বর নাট দুটোকে আমি টাইট করে নেব। দেখুন পুরো গাড়ি আমি এবার রেডি করে নেব, প্লাগটা পরিষ্কার করে নেব, কার্বোরেটর পরিষ্কার করে নেব, নিয়ে স্টার্ট করে আপনাদেরকে দেখাবো। দেখুন গাড়ি পুরো আমি রেডি করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, সব আমি ট্যাঙ্কি লাগিয়ে নিয়েছি, তেলের ট্যাঙ্কি। দেখুন গাড়িটা আমি স্টার্ট করছি। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, মিত্র ভিডিওটা আমার পাশে থাকবেন। আমাদের পাশে থাকবেন, আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে সবাইকে আমি বলে দিই।